इब्राहिम पूर्वा मुखोपाध्याय মৃত্যুর মানে পুষ্টি উর্বরতা ভেতরে যে প্রাণ তো টলটল টলটল করে উঠে যাচ্ছে মুখে আঙুল পোড়া সে একজন অতিরিক্ত অবোধ পাঠক এই নাম মেঘপত্র গুছিয়ে রাখো মেঘ জেলে দুটি আলো ফোটাও পাতে পাতে ঢালো আর ভিজে হাতটা মুছে এসো মেঘে শান্ত হয়ে বসো দেখো ইন্ধন তোমার ছাদে নেমে পড়ছে কিরকম মেঘে মেঘে ঘোর দাহ্য লেগে তোমার গায়ের গন্ধে সারাক্ষণ চুর হয়ে থাকি কুকার হুইসেল তুললে বাড়ি ভর্তি সুগন্ধ চলে আমি রান্নাঘরে ছাঁচালো গরম কান্না ভুলে ফের বাটি বাড়াই ঝোলে একটু লেবু মাখি ঠিকই বলো ভরপেট খাওয়া না এইরকম চাখা দেখে রাক্ষসীর খিদে চেনা যায় রাত হলো চলো কপোতাক্ষ শুয়ে পড়ি আজ যে মরার পথে অনেকটা কমলা রং রোদ পড়ল কাল তার ছাঁচ ফিকে হয়ে যাবে 2008 কিংবা সর্বরত পেতে খুব বেশি দেরি নেই চলো আমরা পরিতৃপ্ত মুখে দুটো পানসুপুরি দিই চলো ঘোর রাতে শূন্য হয়ে দিক বিদিকে শুতে চলে যাই এবার আমি ভাষাপ্রীতে প্রকাশিত শ্রীবিদ্যা সুন্দরী যা মূলত নবনীতা সেনের উদ্যোগেই প্রকাশিত হয়েছিল আমি তার থেকে কয়েকটা লেখা করছি আমার লেখাগুলির কোনোটারই কোনো স্বতন্ত্র শিরোনাম নেই শ্রীবিদ্যা সুন্দরী বইয়ের পরমা বলে যে প্রথম অধ্যায়টি আছে সেখান থেকে পড়ছি বর্তুল কুটিল ঘন ঘোরা আমি খাই অক্ষরের চূড়া আমি খাই শ্রীবিদ্যার স্তন পাশাঙ্কুশে তীব্র ধনুস্বরে ষোড়শ বিদ্যুৎ খেলা করে দীর্ঘিকার জলে ফুটে আছে মৃতবত হংসের মতন প্রাণধিতা পরমা সুন্দরী ত্রিপুর ঈশ্বরী অক্ষরের মালাটি গলায় মদালসে চায় আমার পুরুষ রক্ত ফিনকি দিয়ে ওঠে সুষুম নাই তরঙ্গে তরঙ্গ মেশে পরমার কোলের কন্যাটি বীজ খায় মৃত্যু বীজ খায় রুদ্র পলাশের বনে ঝড় তোমার জবের শীষ আমার ভিতর তোমার দোয়া কালি আমার ভিতর পোড়া দেউলের টুকরো আমার ভিতর ব্যাঘ্র হস্তি শ্রীগাল ধ্বংসাদিপূর্ণ আদি পীঠভূমি ঝটিকা বেগের গর্ভে গুনে দিচ্ছ তুমি কমলিনী সহস্র বৎসর পশ্চিম আকাশে আদি গঙ্গা তীরে আমি ফুটছি শূন্যতার স্বর তোমার কলস জড়া তোমার কলস ভরা ছল ছল জলে কবে কার ঝুড়ু ঝুড়ু সিন্দুরের গুণা কার ভাঙা শাখা পলা আলতা পাতা রাঙা জবা ঝরে আছে কবে কার ব্রহ্ম রাক্ষস একা গাছে বসে নির্বিকার মুখ বাড়ায় ভাবে ও জল কারণ কেন শুষে খাবে ঘটে বিদ্যুৎ বাহিনী ইচ্ছাময়ী জল নাচে জল মাতালের তালে তালে নাচে সে কথা শ্বাসের বায়ু জানে শ্যামা একটি তালে তালে নাচ অনুধায় পরমানু পানে পরমের গহ্বর সন্ধানে মহাবিশ্ব চর
পতাচর জালে অহুমতে ফেলেছে আওয়াজ, কালের কলস ছিটকে জলে সুনের ঘুমুর আন্দাজ। শেষ অধ্যায় থেকে আরেকটি কবিতা পড়ে শেষ করব। এই কবিতার একটা স্বতন্ত্র শিরোনাম আছে, কবিতাটির নাম কৃপা মেয়ে। মরে যাবে কে আছিস রে ছাড়া, বামনদাস মুখুজ্জের উঠোনে মা ষষ্ঠীর বিড়াল ঘাড় বেঁকা পায়রা ভোগ নিতে এসছে, কালি খেলাচ্ছে হ্যাট হ্যাট চিৎকারে কাঁপছে বাগবাজার রাজবল্লভপাড়া। এ থান কালির, তিনি খুকি রূপ ধরে আল্লা দিন, তারা ফুলো মালা থেকে ধ্যান বীজ খসিয়ে চাহনি বিলোল করে রেখেছেন ভৈরবটি শান্ত নির্বিকার। ষষ্ঠীতলাবাসী তার পরশিনী এতে বড় রাগ করলে, হ্যাঁ না খুড়ি শুনতে পাচ্ছ বলা, বলি এত পায়রা তোর ঘরে অবৈ বিলাই যদি অবধ খিদে একটা আধমরার ঘাড় কামড়ে ধরে, এমনি ধারা আচরণ তোর না, শরীরের লজ্জা নেই কর। বিধবা জড়তি এসে দুয়ারে দাঁড়ান, আহ বউ মানুষ হ্যাঁ না কাতায়নি তোর তো বড় গলা হয়েছে আজকাল, বলি তোর না হোক হোক না সতীনের, তবুও তো সন্তান সন্তান, তাদের সুমুখে একে উচ্চন্ন আমচান, ছেলে পিলের হরন্ত সংসারে কোন মা এমন নৃত্য করে, একখানা পায়রা নিতে এসেছিল না হয় দিতিস, ষষ্ঠীর বাচ্চাটা মাংস পায়, এখন মাসের শেষ নেই ওদের, এদিকে তো তোর এখানে ভেলা চড়া যায়। এই বলে ধূমাগতি ঘটি নিয়ে তরতর কাশীমিত্র ঘাটে নামলেন। কালিকার জিভে লাজ, বিস্তর পায়রার ছাঁক উড়ে যাচ্ছে ষষ্ঠীতলায়। নমস্কার।